আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতি। এটি নিয়ে তোমরা খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো, আবেগ উৎকণ্ঠে আছো, কিভাবে এই পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন করা হবে। আমি মূলত এটি খোলাসা করার জন্যই এই ভিডিওটি তৈরি করছি। আশা করি তোমরা আমার সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। মূল্যায়ন পদ্ধতিটা আসলে যেভাবে করা হবে সেটি হচ্ছে, এটি মোট দুইটি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। সেটির এর একটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন এবং আরেকটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এই শিখনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নটা কি, এটি হচ্ছে মূলত জানার বিষয়। কেননা মূল্যায়ন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি, এটি সিস্টেম হবে মোট দুইটি পদ্ধতিতে। এই দুইটি পদ্ধতি হচ্ছে শিখনকালীন এবং সামষ্টিক মূল্যায়ন। তো চলো এখন এই পদ্ধতি দুইটা কেমন, এর সাহায্যে তোমাদের পরীক্ষা কেমনভাবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে মূল্যায়ন করা হবে। শিখনকালীন মূল্যায়ন, এই শিখনকালীন মূল্যায়নটা মূলত অনুষ্ঠিত হবে, খেয়াল করে দেখো কিভাবে, এই মূল্যায়ন কার্যক্রমটি শিখনকালীন অর্থাৎ শিখন অভিজ্ঞতা চলাকালে পরিচালিত হবে। এবং শিখন অভিজ্ঞতা চলাকালে অনুষ্ঠিত হবে বলতে কী বোঝায়, তার মানে এটি দ্বারা বোঝাচ্ছে যে তোমাদের প্রতিদিন যে ক্লাস অনুষ্ঠিত হয়, ক্লাসে যেগুলো পড়ানো হয়, ক্লাসে যে মূল্যায়নগুলো করা হয়, স্যার যে টেস্ট দিয়ে থাকে এবং বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকে, সেটা জ্ঞানমূলক হোক যেটাই হোক না কেন, এই পদ্ধতিগুলোতে যেগুলো তুমি পারফরমেন্স ভালো করছো অর্থাৎ তোমার পারদর্শিতার মাত্রা ভালো আছে, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত তোমাকে মূল্যায়ন করা হচ্ছে। অর্থাৎ তোমার ক্লাসে, এক কথায় কি, তোমার ক্লাসে যে পারফরমেন্স তুমি করছো সেটাই হচ্ছে এইটা শিখনকালীন মূল্যায়ন। তার মানে এই শিখনকালীন মূল্যায়ন বলতে বোঝাচ্ছে এইটাই যে তুমি প্রতিদিন ক্লাসে যে পারফরমেন্স করছো সেটার উপরেই, তার মানে পারফরমেন্স ক্লাস শেষ হওয়ার পরেই স্যার এটা নথিবদ্ধ করবে যে এটাতে তুমি কেমন করেছো। এবং সেটা কীভাবে নথি করবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তবে শিখনকালীন মূল্যায়ন বলতে ক্লাসে যে মূল্যায়নটা করা হয়, প্রতিনিয়ত স্যারের সাথে যে মূল্যায়নটা হচ্ছে সেটাই হচ্ছে শিখনকালীন মূল্যায়ন। এখন এই শিখনকালীন মূল্যায়ন করতে গিয়ে এর কয়েকটি পদ্ধতি আছে, যেমন কি পারদর্শিতার সূচক, পারফরমেন্স ইন্ডিকেটর। এই পারফরমেন্স ইন্ডিকেটরটা কি এটা আগে বুঝতে হবে। এটি বোঝার আগে এর কয়েকটি বিষয় আছে, সেটা হচ্ছে পারদর্শিতা সূচকের মাত্রা। এই পারদর্শিতার সূচক, পারফরমেন্স ইন্ডিকেটর এবং পারদর্শিতার সূচকের মাত্রা, এই বিষয়গুলো থাকবে এই শিখনকালীন মূল্যায়নের ভিতরে। খেয়াল করে দেখো সেগুলো কি, আমি ক্লাস সিক্সের যদি সংখ্যার গল্প প্রথম অধ্যায় এটি নিয়ে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এখানে খেয়াল করে দেখো যে প্রথমে যে বিষয়টা আছে সেটি হচ্ছে মানব সংখ্যা ও লিখিত পদ্ধতিগত কৌশল সমন্বয় করে গাণিতিক সমস্যা সমাধান, প্রাককলন ও গণনার দক্ষতা যৌক্তিকভাবে ব্যবহার করতে পেরেছে। এটি হচ্ছে পারদর্শিতার সূচক, মানে পারফরমেন্স ইন্ডিকেটর। এখন এটার উপর ভিত্তি করে কিভাবে তোমাকে মূল্যায়ন করা হবে সেটা খেয়াল করে দেখো। এখানে মোট পারদর্শিতার সূচকের মাত্রা মানে তিনটি পদ্ধতিতে তোমাকে মূল্যায়ন করা হবে। সেটি কেমন, একটি হচ্ছে চতুর্ভুজ। খেয়াল করে দেখো এখানে চতুর্ভুজ আছে। তুমি যদি একরকম পারো সেটা কীরকম সেটা একটু পরে বলছি, যদি একরকম পারো তবে সেটা তোমাকে চতুর্ভুজ দেওয়া হবে, তার মানে এই চতুর্ভুজটা স্যার ফিল আপ করবে। যদি তুমি এই চতুর্ভুজ পাওয়ার মতো হও তবে সেটা কি সেটা একটু পরেই বলছি। আরেকটা হচ্ছে বৃত্ত, এখানে খেয়াল করে দেখো আরেকটা বৃত্ত আছে। এই বৃত্ত পাওয়ার মতো যদি তুমি হও তাহলে স্যার এই বৃত্তটা ফিল আপ করবে। এবং আরেকটা আছে হচ্ছে সেটা ত্রিভুজ, তার মানে এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ত্রিভুজ যদি তুমি ভালো পারো, তারপরেরটা হচ্ছে বৃত্ত যদি একটু কম হয়, তারপরেরটা হচ্ছে একদম কম যেটা সেটা হচ্ছে চতুর্ভুজ। তার মানে এখানে নম্বর দিয়ে কোনো পারফরমেন্স করানো হবে না, মানে নম্বর দিয়ে রোল নম্বর 1 2 3 এভাবে কোনো কিছু রেজাল্ট তৈরি করা হবে না। তার মানে তোমার যে ট্রান্সক্রিপ্ট হবে সেটির উপরে কোনো প্রভাব এই নম্বরে পড়বে না, এটা মাথায় রাখতে হবে যে তোমার কোনো নম্বর থাকবে না। তার মানে কি থাকবে, এই যে চতুর্ভুজ থাকবে, বৃত্ত থাকবে এবং ত্রিভুজ থাকবে, এই তিনটা থাকবে। এখন এই তিনটা কীভাবে সাজাবে সেটা আমি তোমাদেরকে একটু বলি। খেয়াল করে দেখো এখানে আছে মানসাঙ্ক অথবা লিখিত পদ্ধতিগত কৌশলের মাধ্যমে
গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে। এটা দ্বারা কী বোঝাচ্ছে খেয়াল করে দেখো, এটি হচ্ছে চতুর্ভুজ। বুঝতে পেরেছ? তার মানে এই চতুর্ভুজ দ্বারা তোমাকে এইটা বোঝাচ্ছে, তুমি যদি এই পর্যন্ত পারো। ভালো করে খেয়াল করো, কিন্তু এখানে কিন্তু বুঝতে হবে যে চতুর্ভুজ তুমি কখন পাবা, কেননা তোমাকে যখন তিনটি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, সেই পদ্ধতি তিনটাতে তোমাকে জানতে হবে। কেননা তুমি যদি সবসময় মনে করো যে চতুর্ভুজের চারটি বাহু আছে, এর বাহু সংখ্যা মেলা, আমি এটি পাওয়ারের চেষ্টা করব, তাহলে তো হবে না। খেয়াল করে দেখো, মানসাঙ্ক অথবা লিখিত পদ্ধতিগত কৌশলের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে এই পর্যন্ত কৌশলের মাধ্যমে সমাধান প্রাক্কলন মানে প্রাথমিক পর্যায়ে গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছো জাস্ট। এটা হচ্ছে চতুর্ভুজ পাবা। এবারে খেয়াল করে দেখো পরবর্তীটা কী হতে পারে। মানসাঙ্ক ও লিখিত বা পদ্ধতিগত কৌশলের সমন্বয় করে, খেয়াল করে দেখো, সমন্বয় করে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছো। সব কিন্তু সবগুলো কিন্তু একই না, মানে আগেরটা এটা কিন্তু একই না। এই প্রশ্নগত যদি একই রকম দেখা যায় তবে সেটা বুঝলে হবে না। মনে করো যে এটা কৌশল সমন্বয় করতে পেরেছে, আর আগেরটা কিন্তু সমন্বয় ছিল না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। খেয়াল করে দেখো, আগেরটা কিন্তু কৌশলের মাধ্যমে গাণিতিক সমস্যা, আর পরেরটা কী বলছে, কৌশল সমন্বয় করে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে। তার মানে এইটা যদি হয় তাহলে তুমি কী পাবা, এই বৃত্তটা পাবা। আমি আরও ডিটেলসে একটু পরেই বলছি। খেয়াল করে দেখো এবার পরেরটা কী হবে। মানসাঙ্ক ও লিখিত পদ্ধতিগত কৌশল যৌক্তিকভাবে সমন্বয় করে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করে যুক্তি উপস্থাপন করতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে কিন্তু আগেরটা আর এটার ভিতরে পার্থক্যটা কী। এটা হচ্ছে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করার যুক্তি উপস্থাপন করতে পেরেছে। তার মানে তুমি কিভাবে করেছো সেই যুক্তিটা উপস্থাপন করতে এতদূর পর্যন্ত গিয়েছো। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কী পাবা, এই ত্রিভুজ পাবা। এইটা হচ্ছে তিনটা পদ্ধতি। এখন এই তিনটি পদ্ধতি আরও ক্লিয়ার হয়ে যাবা তোমাকে যদি এইটা দ্বারা বোঝাই। এখন দেখো তিনটি পদ্ধতি, এখানে চতুর্ভুজ দ্বারা কী বোঝাচ্ছে, কৌশলের মাধ্যমে গাণিতিক দক্ষতা সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে। এটা হচ্ছে চতুর্ভুজ। খেয়াল করে দেখো, মানসাঙ্ক ও লিখিত পদ্ধতিগত কৌশল সমন্বয় করে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে, এটা হচ্ছে বৃত্ত। আরেকটা হচ্ছে মানসাঙ্ক লিখিত পদ্ধতিগত কৌশল যৌক্তিকভাবে সমন্বয় করে গাণিতিক সমস্যার সমাধানে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করার যুক্তি উপস্থাপন করতে পেরেছে। মনে রাখতে হবে, কিন্তু এটা কিন্তু আমি জাস্ট তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমার ক্লাস সিক্সের সংখ্যার গল্প দিয়ে। এটা প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদা, তার মানে আমি এটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, অন্য সাবজেক্ট বাংলা আরেক রকম হবে, ইংরেজিটা আরেক রকম হবে, বিভিন্ন প্রকার। আমি জাস্ট একটা দিয়ে বোঝাচ্ছি যে তুমি চতুর্ভুজ কী করে পাবা, চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্ত, এটা কিন্তু প্রত্যেকটাতেই, কিন্তু এই অঙ্ক পদ্ধতিগত এইগুলো হচ্ছে আলাদা থাকবে। তার মানে এখান থেকে তুমি ত্রিভুজ, বৃত্ত এবং যে চতুর্ভুজ যেগুলো আছে এইগুলো কিন্তু একই। তার মানে আশা করি বুঝতে পেরেছো যে আসলে এইটা, এইটা এবং এটা, এই তিনটার মধ্যে অর্থাৎ চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজের পার্থক্যটা কতটুকু সেটুকু বুঝতে পেরেছো আশা করি। এবারে খেয়াল করে দেখো আরও বুঝবা, একটি যদি যে সংখ্যার গল্প উদাহরণটা দিয়েছি তার একদম অঙ্কটা কি সেটা যদি বলি। খেয়াল করে দেখো, কাগজের ভাজে লুকানো স্থানীয় মান নির্ণয়, এগুলো কিন্তু থাকবে, মানে স্যার তোমাকে প্রশ্ন যেগুলো দেবে সেগুলো। সংখ্যারেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার চার প্রক্রিয়া যোগ বিয়োগ গুণ ভাগ প্রদর্শন, এগুলো তোমাকে স্যার দিতে পারে। মানে প্রশ্নটা কি আর তার উত্তরটা কি হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য পাশে এগুলো দেখাচ্ছি। আরেকটা খেয়াল করে দেখো আর কি থাকতে পারে, তিন কার্ডের ম্যাজিক। তোমাদের কিন্তু সংখ্যার গল্পে তিন কার্ডের ম্যাজিক আছে। এবার দেখো, প্রিয় নামে বয়স জানো, এই অধ্যায়ে কিন্তু প্রিয় নামে বয়স জানো, তার মানে এই প্রশ্নগুলো তোমাকে দিতে পারে স্যার। এই প্রশ্নের উপর ভিত্তি করে তোমার চতুর্ভুজ যখন পাবা তখন এটা সমাধান প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছো, এটা সমন্বয় করে দক্ষতা অর্জন করতে পেরেছো, মানে দক্ষতা ও ব্যবহার করতে পেরেছো, এবং আরেকটা হচ্ছে কৌশল যৌক্তিকভাবে সমন্বয় করে, যুক্তি দ্বারা সমন্বয় করে এবং যুক্তি উপস্থাপন করতে পেরেছো, তাহলে তুমি সেটা ত্রিভুজ পাবা। তার মানে অবশ্যই ত্রিভুজটা হচ্ছে বেস্ট, তারপরে মধ্যম স্থানে হচ্ছে বৃত্ত এবং চতুর্ভুজটা হচ্ছে তারপরে। আশা করি বুঝতে পেরেছো এই শিখনকালীন মূল্যায়নটা কী।
আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবারে খেয়াল করে দেখো পরবর্তীতে চলে যাচ্ছি সামষ্টিক মূল্যায়নটা কি। এই সামষ্টিক মূল্যায়নটা কিন্তু এটাই তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মানে এটাই তোমাদের এখন পরীক্ষা। আমরা বলেছি যে পরীক্ষা অনুষ্ঠিত হবে না, পরীক্ষার কোনো প্রয়োজন নেই, কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা অন্যভাবে, সেটা কীভাবে আমি বলি এখন বোঝাই ক্লিয়ার করি বিষয়টা। সামষ্টিক মূল্যায়ন বলতে সামষ্টিক মূল্যায়নের মোট দুটি পদ্ধতি আছে, মানে দুইটা সামষ্টিক মূল্যায়ন করা হবে তোমাকে। একটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক, তার মানে অর্ধবার্ষিক, যেটা বলা হয় প্রথম ছয় মাস পর। এখানে খেয়াল করে দেখো প্রথম ছয় মাস পরে একটি সামষ্টিক মূল্যায়ন করা হবে, এবং আরেকটি সামষ্টিক মূল্যায়ন করা হবে বার্ষিক, অর্থাৎ বারো মাস পরে। তার মানে এই দুইটা, যেমন আমাদের এবারে প্রথমে অনুষ্ঠিত হবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এই প্রথম ষান্মাসিক যে মূল্যায়নটা করা হবে সেটি, এবং সেটি কী পরীক্ষার মাধ্যমে সেটি একটু পরেই বলছি। এবং আরেকটি হচ্ছে বারো মাসের, মানে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে, সেটা এখনও বলা হয়নি, পরবর্তীতে বলা হবে। এখন খেয়াল করে দেখো যে সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কেমন হবে সেটি তোমাদেরকে বলি। এটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য জানা প্রয়োজন। কেননা সারা বছর পড়লে, সারা বছর বুঝলে না কিছু না, কিন্তু পড়েই গেলে অথচ কিছুই পারলে না, এই প্রশ্নটা কেমন হবে এটি তোমাদের এই কন্টেন্টের আমার মনে হয় মূল যে টপিক সেটি। এখন খেয়াল করে দেখো প্রশ্নটা হবে, এখানে আগেই দিয়েছি বিভিন্ন প্রকার প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এখন এই প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টটা কী এটা তোমাদেরকে বুঝতে হবে। আমার মনে হয় তোমরা আগে থেকেই প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট কী জানো, কেননা করোনার সময়ে এই অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছিল এবং অ্যাসাইনমেন্ট তোমরা করেছো। সুতরাং অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমার মনে হয় ধারণা তোমাদের আছে। আর আমি আমার কন্টেন্টে, আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলে আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেকগুলো কন্টেন্ট দিয়েছি, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে প্রজেক্টটা কী তোমাদেরকে বোঝাতে হবে। এই অ্যাসাইনমেন্টের মধ্যে কিন্তু তোমাদের গাণিতিক সমস্যার সমাধান থাকতে পারে, তার মানে বড় বড় প্রশ্ন থাকতে পারে। এখন বড় বড় প্রশ্নগুলো কী সেটা একটু পরেই বলছি, খেয়াল করে দেখো। এখন পরবর্তীতে আলোচনাতে কী আসতে পারে দেখো, প্রজেক্টটা বিষয়টা কী, কোনো কাজ করার লক্ষ্যে যাবতীয় প্রকল্পসমূহের সম্মিলিত উপস্থাপনকে প্রজেক্ট বলে। তার মানে বুঝতে পেরেছো, তুমি কোনো, তোমাকে একটি কাজ দেওয়া হবে উপস্থাপন করার জন্য, বোঝো কিন্তু, তোমাকে একটি কোনো কাজ দেওয়া হবে উপস্থাপন করার জন্য, যেই কাজটার প্রকল্পসমূহের, যাবতীয় প্রকল্পসমূহের মানে একটা লক্ষ্য দেওয়া হবে তোমাকে, একটি কাজ দেওয়া হবে, সেটি সম্মিলিতভাবে উপস্থাপনকে প্রজেক্ট বলে। সম্মিলিত, এখানে কিন্তু একটি শব্দ আছে, সেটার প্রজেক্ট হচ্ছে সম্মিলিত, আবার এককও হতে পারে, তবে এখানে তোমাকে বলা হয়েছে যে প্রজেক্ট মানে অ্যাকচুয়ালি সম্মিলিত। কিন্তু এই সম্মিলিত না হয়ে তোমাকে একক প্রজেক্ট যদি দেয় তবুও কোনো সমস্যা নেই, আবার যদি দশ বারোজন মিলে একসাথে দেয় তবুও সমস্যা নেই, স্যার যেভাবে তোমাদেরকে দেবে সেভাবে। তবে এই প্রজেক্টটি করার সময় অথবা অ্যাসাইনমেন্টটি করার সময় তোমাকে এক সপ্তাহ টাইম দেওয়া হবে, এই এক সপ্তাহের মধ্যে তোমাকে এই প্রজেক্টটা উপস্থাপন করতে হবে, অথবা এই অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয় অ্যাসাইনমেন্টটা তোমাকে উপস্থাপন করতে হবে। সেটা কীভাবে, প্রথম ছয় মাস পরে এবং বারো মাস পরে, তার মানে ষান্মাসিক এবং বার্ষিক একটা যেটাকে বলা হয়। এখন প্রজেক্টগুলোর মধ্যে কী কী থাকতে পারে, এই প্রজেক্টগুলোর মধ্যে তোমাদের গণিতের ভিতরে অনেকগুলো কিন্তু আসে এই প্রজেক্ট তৈরি করে। যেমন একটা বাড়ি তৈরি করতে বললো তোমাকে, একটি বাড়ি তৈরি করতে কী কী লাগে সেগুলো কিন্তু বইয়ের ভিতরে তোমাদের দেওয়া আছে। যেমন ঘনক দিয়ে বাড়ি তৈরি করা যায়, কেননা একটি আয়তকার ঘনবস্তু একটি ঘর, এই ঘর বিভিন্ন ঘর কীভাবে তৈরি করতে হবে এগুলোর বিস্তারিত পড়া কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। এখন এইগুলো দিয়ে তোমাকে যদি বলা হয় একটা বাড়ি তৈরি কীভাবে করতে হবে এর একটি সম্মিলিত প্রজেক্ট তৈরি করো, তখন তোমাকে কিন্তু এক সপ্তাহ টাইম দেওয়া হলো অথবা পাঁচ দিন টাইম দেওয়া হলো, এই বাড়িটা এখন তোমাকে তৈরি করে দেখাতে হবে। অথবা তোমাকে বলা হলো তোমাদের বিদ্যালয় কেমন আছে, জাস্ট ওই রকম একটি প্রজেক্ট তৈরি করো। এরকম বিভিন্ন প্রজেক্ট থাকতে পারে, যেগুলো পরবর্তীতে আমি পরবর্তী কন্টেন্টে প্রজেক্ট নিয়ে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে আলাদা করে কন্টেন্ট দেবো, এগুলো বিস্তারিত আলোচনা আছে, আমি এখন সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলে দিলাম। এবং দেখো অ্যাসাইনমেন্টটা কী, অ্যাসাইনমেন্ট সম্পর্কে যেটা বিস্তারিত সেটি হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে একটা কন্টেন্ট দিয়ে দেবো, সেই রকম অ্যাসাইনমেন্ট লিখলে আশা করি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা হয়ে যাবে। তারপরেও আমি এখানে কিছুটা বলছি, একটা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট অনুসন্ধান ভিত্তিক যে পড়াশোনা সংক্রান্ত কাজ বা টাস্ক দিয়ে থাকেন তাই হলো অ্যাসাইনমেন্ট। তার মানে এখানে এই অ্যাসাইনমেন্টের ভিতরে কিন্তু থাকতে পারে তোমাকে একটি বড় অঙ্ক দিল, একটা সৃজনশীল অঙ্ক দিল, একটা জ্যামিতীয় বড় আকারে একটা সৃজনশীল প্রশ্ন দিল, উদ্দীপক দিলে সেই উদ্দীপক থেকে তোমাকে এই সৃজনশীল প্রশ্নটি
করতে হবে। এটা করে অথবা অনেকগুলো দিতে পারে প্রশ্ন, সেগুলোর উপরে ভিত্তি করে, অথবা একটা টপিকস তোমাকে দিয়ে দিল, সেটার অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে আসতে হবে। এখন অ্যাসাইনমেন্টের কিন্তু কয়েকটা ধাপ আছে, সেই ধাপ অনুযায়ী অ্যাসাইনমেন্ট লিখতে হয়, এবং প্রজেক্টেরও ধাপ আছে। সেই আমি আগেই বললাম যে প্রজেক্ট সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো, আর এই অ্যাসাইনমেন্ট যেটি বললাম যে এর কয়েকটি ধাপ আছে, তার মানে এই যে টপিক সেটা কোথায় থেকে তুমি তথ্যটা কালেকশন করেছো এবং টপিকসটা কীভাবে উপস্থাপন করতে হবে, টপিক্সের বিষয়ে কতগুলো উপাত্ত কালেকশন করতে হবে এবং উপাত্ত উপস্থাপন করতে হবে, ফলাফল দিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, এই বিস্তারিত কয়েকটি বিষয় আছে যেটির মাধ্যমে তোমাকে এই অ্যাসাইনমেন্টগুলো লেখা হবে। তার মানে বুঝতেই পারছো যে অ্যাসাইনমেন্ট কোনো একটি প্রশ্ন দেওয়া হবে বড় আকারে, সেই প্রশ্নের উপরে তোমাকে অনেকগুলো লেখা লিখতে হবে, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটাই যেটি সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কন্টেন্টটি এ পর্যন্তই ছিল। আশা করি পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতিটা কী সেটা খুঁটিনাটি বুঝতে পেরেছো। আরও ডিটেলস আমি তোমাদেরকে দেখাবো এই বিষয়ে, যে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে এ বিষয়ে আরও ডিটেলস কন্টেন্ট পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করি। আগামী কন্টেন্টে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।